কার্ডিয়াক মনিটরে দু রকমের ইসিজি ক্যাবেল থাকে, একটা হলো 3টে লিডসের আর একটা হলো 5টে লিডসের। 3টে লিডস কী কী? একটা রাইট, এটা রাইট আর্ম, একটা লেফট আর্ম, একটা লেফট লেগ। ঠিক আছে, রাইট আর্ম, লেফট আর্ম, লেফট লেগ। তাহলে এই 3টি মিলে একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে শেপ। রাইট আর্ম, লেফট আর্ম, ট্রায়াঙ্গেল শেপে, ট্রায়াঙ্গেল শেপ যদি হয়ে যায় তাহলে ইসিজি গ্রাফ আমরা পেতে চেস্টের মধ্যে প্লেসমেন্ট করি। একটা এখানে রাইট আর্ম, রাইট আর্মটা এখানে লাগাই, লেফট আর্মটা এখানে লাগাই, লেফট লেগারটা এখানে লাগাই। ঠিক আছে, আর দুটো